বেসরকারি কারখানায় কাজ সেরে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় গুরুতর আহত এক শ্রমিক। মঙ্গলবার বড়জোড়া থানা এলাকার হাট আশুরিয়া সংলগ্ন হরিরামপুর এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতো এদিনেও সোনামুখীর খিদিরপুর গ্রামের বিমল মণ্ডল হাট আশুরিয়া মোড় সংলগ্ন এলাকার একটি বেসরকারি কারখানায় কাজ সেরে আশুরিয়া পখন্না রাস্তা ধরে সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে পেছন দিক থেকে একটি লরি তাকে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সঙ্গে নিয়ে তার সহকর্মীরা তাকে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গেছে। যাচ্ছিলাম ওই যে যেতে যেতে আজকে গাড়িটা পিছন দিক থেকে মামাকে মেরে দেয়। হরিরামপুরের বামপাটার ওখানে আমরা কাজ থেকে বাড়ি ফিরছিলাম, সৃষ্টিতে কাজ করি, সৃষ্টি সারিয়া ওখান থেকে যাচ্ছিলাম। গাড়িটাও আমাদের পিছনে পিছিয়ে যাচ্ছিলো, কিন্তু পিছন দিক থেকে একদম চিপে দেয় গাড়িটা। হসপিটালে নিয়ে এসেছি। মামার নাম কি? বিমল মণ্ডল। বাড়ি খিদিরপুর। বয়স কত হবে? 40। থানা সোনামুখী। আপনার বাড়ি? আমার বাড়ি কি ওই খিদিরপুরেই। লরিটা আটক করেছেন? হ্যাঁ, লরিটা আটক হয়েছে। হ্যাঁ, 12 চাকা ছিল, মানে সিমেন্ট আরে যাচ্ছিল। যাই হোক, মামা কিসে যাচ্ছিল? মামা সাইকেলে যাচ্ছিল। কাজ কোথায় করছেন? কাজ সৃষ্টিতে। ওটা কোথায়? এই আসুরের মোড়ে। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্তের পাশাপাশি লরিটিকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।